কুটা আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতার পর অনেকটাই স্বাভাবিক দেশের পরিস্থিতি। এরই মধ্যে আন্দোলনের নামে নাশকতায় জড়িতদের ধরতে চলছে সামরিক বেসামরিক বাহিনীর তৎপরতা। নিরাপত্তার স্বার্থে কোটা আন্দোলনের সমন্বয়কদের 6 জনকে হেফাজতে রেখেছে ডিবি। সকল প্রকার আন্দোলন প্রত্যাহারের ঘোষণাও দিয়েছে হেফাজতে থাকা সমন্বয়করা। তবুও যেন রেশ থামছে না কোটা আন্দোলনের। অন্যান্য সমন্বয়করা বলছেন, জোর করে ঘোষণাপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে নাহিদ সার্জিসদের। এতে আবারও মহা আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। এরই মধ্যে 29 জুলাই সারাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা আছে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের কর্মসূচির ঘোষণা দেন। দুপুর 12টায় 9 দফা দাবি আদায়ে এই কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। এদিকে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও এই কর্মসূচি পালনে একাত্মতা ঘোষণা করেছে। রাজধানীর সায়েন্স ল্যাব, প্রেস ক্লাব চত্বর, মিরপুর 10, ইসিবি চত্বর সহ বেশ কিছু এলাকায় জড়ো হওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান করা হয়েছে। ফলে আবারও রণক্ষেত্রে পরিণত হবে ঢাকায়, এমন শঙ্কাই করছে রাজধানীবাসী। শিক্ষার্থীদের দাবির গুরুত্ব না পেলে পরিস্থিতি সামলানো কঠিন হবে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। সুধীজনরা মনে করেন, দেশের শান্তি রক্ষায় শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ সৃষ্টি করা জরুরি, অন্যথায় বড় বিপর্যয় আসতে পারে যুব সমাজে, যার প্রভাব পড়বে আগামীর বাংলাদেশে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে। রাজু আহমেদ, বার্তা 24।